মঙ্গলবার সকাল থেকে বাসন্তী পুজোর অষ্টমী তিথি পালিত হচ্ছে। ইতিহাস অনুসারে এই বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গাপুজো। বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখনও অনেকের বাড়িতে আয়োজিত হয়। অশুভ শক্তির বিনাশের জন্য সবকালই মানুষ আদ্যাশক্তির আরাধনা করেন। আগরতলা দুর্গাবাড়িতে হয় অষ্টমী পূজা। সকাল থেকে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়। ভক্তরা পূজা শেষে অঞ্জলি নেয়। মার পুজো হয়ে গেছে, এখন অন্য ভোরের বারোটায় ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। চারটের সময় হবে সন্ধ্যে পুজো, তারপর সন্ধ্যা সাতটায় মহালক্ষ্মী হবে, তারপর লক্ষ্মী পুজো হবে। মায়ের কাছে কী প্রার্থনা করা হয়েছে? মায়ের কাছে প্রার্থনা তো কাল করতে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।